ব্রেকিং বেঙ্গল উই থিং ফাস্ট ডায়মন্ড হারবারের কামারপুলের বাসিন্দা দ্বাদশ শ্রেণীর ছাত্রী ধর্ষণ খুনে অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে এবার পথে নামলো স্কুলের সহপাঠীরা। সোমবার স্কুল চালুর পর সহপাঠীরা ক্লাস না করে বিচারের দাবিতে পথে নামে। সামিল হয়েছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। স্কুলের সামনেই সরিষা রায়চক রোড অবরোধ করে পড়ুয়ারা। প্রত্যেকের হাতে ছিল নিহত ছাত্রীর মুখের ছবি দেওয়া প্ল্যাকার্ড। ঘণ্টাখানেক চলে এই অবরোধ। পরে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে জানায়। পরে অবরোধ উঠে যায়। এদিন ছাত্রীর ছবি নিয়ে স্কুল গেটের পাশে একটি স্মরণসভাও করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তারা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। অন্যদিকে ব্রেকিং বেঙ্গল কথা বলেছিল ছাত্রীর দুই সহপাঠীর সঙ্গে। রনি যে ছাত্রীর পূর্ব পরিচিত তা উঠে এলো এক ছাত্রীর কথায়। তুই ঘরে যা, আমি আমার বাবার কাছে যাবো বলতে শুনতে পাচ্ছি না কি না। রমিকে আমি ঠিক চিনি না, মানে ভালো করে জানি না। অথচ এমনিতে আমার ফেসবুকে কথা হয়, এমনিতে খুব একটা ওকে চিনি না। রমির বিষয়ে বলতে ও রমিকে খুব ভালোবাসতো, শুধু এটুকুই না। রমি ফোন ফোন করতে হচ্ছে তাই? হ্যাঁ, ও রমিকে ফোন করত। হ্যাঁ, ও রমিকে ফোন। রমির বাড়িটা কোথায়? রমির বাড়ি এই তোমার বড়পুকুরে, এই কোম্পানির মুখধারে। নির্যাতিতা ছাত্রী মাথুর জটিরাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে পড়ত। গত বৃহস্পতিবার স্কুল করার পর সরিষাতে টিউশন পড়তে গিয়েছিল। সন্ধ্যে 7:30 নাগাদ বাড়ি ফেরার কথা ছিল ছাত্রী, কিন্তু রাতে বাড়ি ফেরেনি। রাতেই শুরু হয় ছাত্রীর খোঁজ, কিন্তু খোঁজ মেলেনি। পরদিন সকালে সোনারপুর ও সুভাষগ্রাম স্টেশনের মাঝখানে রেল লাইনে স্কুল ড্রেস পরা ছাত্রী দেহ উদ্ধার হয়। পাশেই পড়েছিল স্কুল ব্যাগ। এই ঘটনায় সোনারপুর জিআরপিতে খুন ও ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় ছাত্রীর এক বন্ধু রনি মণ্ডল ওরফে রমির খোঁজ চলছে। ছাত্রীর পরিবারের পক্ষ থেকেও রনির নাম আগেই জানানো হয়েছিল। স্টেশনের মাঝখানে রুবাইয়ার দেহটা পাওয়া যায়, কিন্তু ওই ফটোটা দেখে যে কোনো মানে ক্লাস 2-3 বাচ্চারাও বলতে পারবে যে ওটা কোনো অ্যাক্সিডেন্ট কেস নয়, ওটা রীতিমতো ধর্ষণ করে খুন করা। আমাকে আর বেশি বলতে হবে না যে ওখানে স্কুল ড্রেসে যেখানে যেখানে মানে রক্ত লেগেছিলো বা কিছু, সেটা দেখেই বোঝা যাচ্ছে রুবাইয়াকে ধর্ষণ করা হয়েছে। এর জন্য এখানে এখন পথ অবরোধ চলছে, আর পথ অবরোধটা যা হয়েছে হয়েছে, রুবাইয়াকে আমরা ফিরিয়ে আনতে পারবো না। মানে রুবাইয়ার খুনিদের শাস্তি পেতেই বিষয়টা যে আমাদের ঘরের মেয়েটি মারা গেছে সেটা আমাদের কাছে খুব যন্ত্রণার। তবে আমার আত্মবিশ্বাস প্রশাসন তার সঠিক তদন্তের মধ্যে দিয়ে প্রকৃত দোষীকে অ্যারেস্ট করে তার কঠোরতম শাস্তি হোক, সেটা আমরা আশা রাখছি। কামারপুলে নির্যাতিকা ছাত্রী খুনের প্রতিবাদে আজ স্কুলের ছাত্রছাত্রীদের পদ অবরোধ। তাদের দাবি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মাথুর থেকে শুভজিৎ দাস ও সুপ্রীত দাস, ব্রেকিং বেঙ্গল। এই নিউজটি নিবেদন করলেন ডক্টরস নার্সিং হোম, নিউ টাউন, ডায়মন্ড হারবার, কম্পিউটার ওয়ার্ল্ড সাউথ, গার্লস স্কুল রোড, ডায়মন্ড হারবার, SIMS স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, মোহনপুর, ডায়মন্ড হারবার, হোটেল শ্রদ্ধাঞ্জলি, ক্রিমিনাল কোড রোড, ডায়মন্ড হারবার, সুস্থ নার্সিং হোম, কপাডাট, ডায়মন্ড হারবার, গ্রিনল্যান্ড নার্সিং হোম, বিজয়গঞ্জ, লক্ষ্মীকান্তপুর, গৌরী পুস্তকালয়, পূর্বাঞ্চল বাজার, পাথর প্রতিমা, গ্লোবাল হেলথ কেয়ার নার্সিং হোম, নিউ টাউন, ডায়মন্ড হারবার এবং ক্রোনি সার্ভিস, ডায়মন্ড হারবার ও বগ্রাহাট।